গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগ কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি আজকে, আর আমার ছানা 10:30 বাজে এখন এখন উঠেছে এবং লিটারেলি চলছে আমাদের ব্রাশ নিয়ে যুদ্ধ। তো ব্রাশ নিয়ে যুদ্ধ চলছে, দেখতেই পাচ্ছ। ব্রাশ ব্রাশ করবে না, অথচ ব্রাশ তো করতেই হবে। মা মাজন খাবে না, তাড়াতাড়ি করো। এবার দেখে নিই কেরম করে ব্রাশ করছে। ওর ব্রাশের সাথে মাথাটাও ঘুরতে থাকে। তো চলো এবার আমরা যাব একটু বাজার, বাজার করে নিয়ে আসবো, কারণ আজকে বুধবার, আজকে আমাদের এখানে বাজার বন্ধ থাকে। তো চেষ্টা থাকবে বাজারে গিয়ে কিছু নিয়ে আসার, যেহেতু আমি নো কার্বস ডায়েটে আছি, তো সেই জন্য আমাকে দুপুরবেলা প্রোটিনস ইনটেক করতে হয়। তো সেই জন্য আমরা এখন যাব বাজারে, দেখি আজকে বাজারে কি কি উঠলো। আমরা এখন এসেছি বাজারে, বাজারে চিকেন কিনে নিয়ে আমরা চলে যাব। তো আমরা ফিরে এসেছি বাড়ি, আর সমস্ত কিছু করে নিয়ে, মানে হাত পা ধুয়ে নিয়ে আমি ভাবলাম একবার স্নানটা করে নিই। স্নানটাও করে ফেলেছি, ফ্রেশ হয়ে গেছি, এখন আমি যাব আমার রান্নাঘরে। আর আজকে বাজার থেকে কিন্তু আমার একটা ফেভারিট মাছ আমি পেয়েছি, আর সেটা নিয়ে এসেছি। এদিকে যেমন আমার আমার এলাকাটা আজকের দিনে লকডাউন রেখেছে, তো সেই জন্য আমাকে মেন রোডের ওপারে যেতে হয়। তো গেছিলামও, সেখান থেকে চিকেন নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আজকের আমাদের বাড়ির সবার খুব ফেভারিট একটা মাছ, যেটা কিনা লোটে মাছ। আমি জানি অনেকেরই মনে মনে হতে পারে লোটে মাছ আমার ফেভারিট। ইয়েস, আমার বাড়ির ফ্যামিলির এবং আমার ছোট্ট পুচকি মানুষটারও খুব প্রিয় একটা মাছ হলো লোটে মাছ। তো আমরা সেটাকে রান্না করব, আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা, একদম ইজি ওয়ে। তাহলে চলো আমার সাথে আমার রান্নাঘরে, আর দেখে নাও কিভাবে আজকে আমি লোটে মাছটা রান্না করছি। রান্নার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব, এবং তোমরা অনেকেরই অনেকেরই মনে হতে পারে যে রেসিপিটা একটু অন্যরকম, কিন্তু ট্রাস্ট মি, তোমরা যদি এভাবে করতে পারো আমি বলবো হাত চেটে পুটে খাওয়া রেসিপি। তো দেরি করব না, চলো চলে যাই আমার রান্নাঘরে, আর দেখে নিই আজকে লোটে মাছের ঝুড়া কেমন করে আমরা রান্না করি, বা আমি রান্না করি। একদম ফ্রেশ লোটে মাছ পেয়েছি, আর সেটাকে আমি একটু লবণ আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। আজ বানাচ্ছি লোটে মাছের ঝুড়া, যা কিনা আমাদের খুব একটি প্রিয় রেসিপি। তো এর জন্য আমরা আজকে নিয়েছি 1 কেজি লোটে মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি, একটু লেবু মাখিয়ে নুন মাখিয়ে ধুয়ে নিয়েছি। নিয়েছি 6টা পেঁয়াজ কুচিয়ে, আর নিয়েছি টমেটো কুচি, 2টো টমেটো কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি ধনে পাতা, এটা আমরা কুচি করে ব্যবহার করবো, এবং লাল লঙ্কা, হলুদ 1 চামচ, চিনি 1/2 চামচ আমরা ব্যবহার করব, আর পরিমাণ মতো লবণ, যতটা মাছ তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এটা আছে জিরে এবং গোলমরিচ মেশানো, জিরের গুঁড়ো, আর আছে 50 গ্রাম সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও করতে পারো। এটা রসুন, আদা এবং কাঁচা লঙ্কা বাটা। প্রথমেই তাহলে শুরু করা যাক। একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে এবার আমরা ভালো করে মাখবো। তো দিয়ে দিলাম সর্ষের তেল, আমি এখানে 50 গ্রাম সর্ষের তেল শুধু মাখার জন্যই নিচ্ছি, এবং কড়াইতে যখন আমরা পেঁয়াজটা ভাজবো তখন কিন্তু আলাদা তেল ব্যবহার করব। এক্ষেত্রে বলে দিই, আমি রসুন আদা বাটাও কিন্তু দিয়ে দিলাম, এক্ষেত্রে বলে দিই যে আমরা কিন্তু পেঁয়াজ অর্ধেক করে ব্যবহার করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে, গোলমরিচের গুঁড়ো যেটা করে রেখেছিলাম সেটা, এগুলো দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। একটু ধনে গুঁড়োও দিয়েছি, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কিনা তোমার লোটে মাছটাকে অসাধারণ কালারফুল করবে। তবে আমি বলি, আমি কিন্তু রান্না একটু তেল কম দিচ্ছি, অনেকে লোটে মাছটা প্রচুর তেলে খেতে ভালোবাসে। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে রগড়ে রগড়ে মাখতে হবে, যেন মশলাগুলো একদম পুরো পেঁয়াজের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। Thank you.
পাচ্ছ আমি কত সুন্দর রোগে রোগে মাছটাকে একদম ভালো করে মশলাগুলো মাখিয়ে ফেলেছি। আর এটা আমরা ম্যারিনেট করে রাখবো অ্যাটলিস্ট 40-50 মিনিটস। তারপরে আমরা এটাকে দিয়ে দেবো আমাদের রান্নার কড়াইতে। তাহলেই শুরু হয়ে যাবে আজকে আমাদের লোটে মাছের চুড়া। কড়াই গরম করে ফেলেছি, এবার আমরা দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এখানে আমি মোটামুটি দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো সর্ষের তেল। এবার আমরা তেলটা গরম হলে দিয়ে দেব আমাদের যে 6টা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, তার অর্ধেকটা আমি মাছে মাখিয়েছি এবং অর্ধেকটা আমি এখন দেব কড়াইতে। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব, নিয়ে তারপরে আমরা দেব আমাদের ম্যারিনেটেড লোটে মাছ। পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং এই সময় আমরা দিয়ে দেব আমাদের ম্যারিনেটেড লোটে মাছটা। তোমরা চাইলে আর একটু তেল ব্যবহার করতে পারো, আমি যেহেতু ম্যারিনেশনের সময় তেলটা দিয়েছি সেই জন্য আমি আর তেল দিলাম না। এবার এটাকে ভালো করে মিক্স করে এটাকে তোমরা চাইলে ঢাকা দিয়ে করতে পারো, আর আর যদি মনে হয় যে না ঢাকা দিয়ে করবে না সেক্ষেত্রে একদম সিমে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম, দিয়ে এটাকে প্রায় মোটামুটি 35-40 মিনিট রান্না করতে হবে। বিকজ লোটে মাছ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, তো সেটাকে একটু শুকাতে সময় লাগবে। তো আমি এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 45 মিনিটস মতো রান্না করব। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবো, আর মাছটা সেদ্ধ হয়ে গেলে আমি এর থেকে কাঁটাটা বের করে দেবো। তো প্রায় 20 মিনিট পর আমি আমার ঢাকাটা খুলে দিলাম কড়াইয়ের, আর দেখতে পাচ্ছ মাছগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে এবং নরম হয়ে মাছগুলো খুলে খুলে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে দেব, আর নাড়িয়ে এবার যত মাছের কাঁটাগুলো ছিল একটা একটা করে বের করে ফেলবে। এটা অনেকের কাছে একটু শক্ত কাজ বলে মনে হলো, এটা একদমই শক্ত নয়, মানে তোমরা হাত দিয়ে একটু নাড়ালেই দেখতে পাবে মাছের কাঁটাগুলো খুলে খুলে আসছে। তো আর একটু ফুটলে আমি এবার তোমাদেরকে দেখাবো যে আমি মাছের কাঁটাটা কীভাবে তুলে তুলে ফেলে দেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার কুচানো লঙ্কাটা, আর তোমরা যদি এখানে মনে করো আরও দেবে তো দিতেই পারো। দেখো ঝাল, নুন, মিষ্টি এগুলো সম্পূর্ণ যে রান্না করছে বা যার জন্য রান্না করছে তারা কীরকম পছন্দ করে সেই মানে তার ওপরটা পুরোটাই ডিপেন্ডেন্ট করে। আর আমার পরিবারে এই লোটে মাছটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমি দেখো কাঁটাটা কীভাবে বেরিয়ে এলো। মাছটা যেহেতু নরম হয়ে গেছে কাঁটাগুলো কিন্তু এরমভাবে ধরলেই মোটামুটি সব উঠে, দেখো এরকমভাবে আমি সব কাঁটা কিন্তু বের করে ফেলবো। আর এটা কিন্তু খুবই সহজ কাজ, করতে করতে তোমাদের দেখবে ইজি হয়ে যাবে। তো আসি এবার বলতে চাইছি যে ঝালটা নুনটা মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে, তোমরা কতটা পছন্দ করো। আমার পরিবারের সবাই যেমন লোটে মাছটা খুব স্পাইসি অর্থাৎ ঝাল পছন্দ করে, দেখো বেশ অনেকটা সময় ধরে কিন্তু আমি এটাকে রান্না করছি। ভিডিওটা কিন্তু আমাকে যেহেতু একটু সময়ের মধ্যে করতে হবে সেই জন্য আমি তোমাদের দেখালাম না। আমার মাছ কিন্তু প্রায় শুকিয়ে এসছে এবং তেলটাও কিন্তু দেখো সাইড দিয়ে ছাড়তে শুরু করেছে। এভাবে আরও 20-25 মিনিট আমাদের রান্না করতে হবে। যেহেতু ঝুরা তোমরা কিন্তু চাইলে এই মতো অবস্থাতেও নাবি নিতে পারো, অনেকে এরকম খেতে পছন্দ করে। আমি কি যে ঝুরাটা করি একেবারে শুকনো খড়খড়ে ঝুরা না, একটু নরম নরম থাকে। তো এক্ষেত্রে আমি বলবো তোমরা যদি এখন কেউ নামিয়ে নিতে চাও তাহলে গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে। আমি এটাকে আরও 20 মিনিট মতো রান্না করব, আমার আরও একটু ঝুরঝুরে চাই। তাহলে আমার লোটে মাছ একদম শেষের মুখে, আর আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমার ধনে পাতা কুচিটা যেটা আমি করে রেখেছিলাম, সেটা একদম হাত খুলে ধনে পাতা কুচি। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো,
এটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে ধনে পাতা এবং গরম মশলার যে গন্ধটা পুরোপুরি মাছের মধ্যে ঢুকে যাবে। আহ, আর কিচ্ছু চাই না, গরম গরম ভাতে লোটের ছুরি। তো সবার কেমন লাগলো, সবাই আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অবশ্যই লাইক এবং পেজ শেয়ার করো। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, এরকম সুন্দর সুন্দর ব্লগ এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমাদের রান্না একদম তৈরি। আর সকলকে অনেক ধন্যবাদ আমাদের এরকম সাপোর্ট, ভালোবাসা এবং আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো জেলি ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো।